অন্তর, আদর করে এই নামটাই দিয়েছিলাম তোকে। গায়ে 100-এরও বেশি জ্বর নিয়ে যেদিন কলেজে এসেছিলিস শুধু আমাকে দেখবি বলে, সেদিনই তোকে আদর করে নামটা দিয়েছিলাম অন্তর। সেবার সরস্বতী পূজোয় রজস্বলা ছিলাম বলে অঞ্জলি দিতে পারিনি, আমার সাথে সাথে তুইও দিসনি, তাই দেখে তোকে আদর করে নাম দিয়েছিলাম অন্তর। ফার্স্ট ইয়ারে পুজোর সময় মা যখন হঠাৎ অসুস্থ হয়ে গেল, শুধু বাড়ি আর হাসপাতাল করে কেটে গেল পুজোর 4 দিন। তুইও বেরোসনি একদিনও, শুধু আমি নেই বলে। জানিস সেদিনই তোকে আদর করে নাম দিয়েছিলাম অন্তর। পাশের পাড়ার সূর্যদা একবার আমার দিকে কুৎসিত দৃষ্টিতে তাকিয়েছিল বলে বাড়ি বয়ে গিয়ে কথা শুনিয়ে এসেছিলিস। শুনে বান্ধবীরা বলেছিল, দেখ তোকে কতটা ভালোবাসে, চোখের কিনারায় এক ফোঁটা জল নিয়ে তোকে আদর করে ডেকেছিলাম অন্তর। এভাবে একটু একটু করে অন্তর নিতে নিতে কবে যে অজান্তে আমার সব অন্তরটা জুড়ে নিলি বুঝতেই পারিনি। মাঝে মাঝে তোকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা আদর করে তুইও তো আমায় কিছু বলতে পারিস, চুপ করে হাসির খেয়ালে প্রশ্নটাই ভুলিয়ে দিতিস। শেষবারের মতো যেদিন দেখা করতে এলি, হাতে কি একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলেছিলি, না দিতে পারা উত্তরটাই শুধু দিলাম। বাড়ি এসে দেখলাম ওতে লেখা ছিল তুই আস। আজ জীবনের এতটা বছর পেরিয়ে বুঝেছি তোর কথাটা, তুই আস মানেই তো তুমি আমার সব।